नमस्कार, वेलकम टू माय चैनल जिमयो प्लानिंग। आज के आलोचनार विषय हलो त्रिपुरार एसटीटी सिलेबासेर हिस्ट्री सबजेक्टेर प्रथम जो टपिकटी आछे प्राचीन भारतेर इतिहासेर उपादान, सेटा सम्पर्के आमी प्रथमे विस्तारित आलोचना करब, तारपरे 40 प्रश्न उत्तर आमरा जेने नेब। ताहले शुरू करा जाक। प्राचीन भारतेर इतिहासेर उपादानगुलोके 3 भागे भाग करा हयेछे, সেগুলো হলো সাহিত্যিক উপাদান, প্রত্নতাত্ত্বিক উপাদান, বৈদেশিক বিবরণ। এই টপিকগুলো আমাদের সিলেবাসে রয়েছে, তাহলে আমরা একে একে সেগুলো জেনে নিই। সাহিত্যিক উপাদান, প্রাচীন ভারতের ইতিহাস রচনা করতে আমাদের বিভিন্ন উপাদানের উপর নির্ভর করতে হয়। এই সকল উপাদানের মধ্যে উল্লেখযোগ্য সাহিত্যিক উপাদান হলো গুরুত্বপূর্ণ। এই সাহিত্যিক উপাদানকে 2 ভাগ করা হয়েছে, যথা দেশীয় সাহিত্য এবং বৈদেশিক সাহিত্য। তাহলে দেশীয় সাহিত্যের মধ্যে কী কী রয়েছে সেগুলো আমরা একটু জেনে নিই। দেশীয় সাহিত্যের মধ্যে অন্যতম হলো বেদ ও বৈদিক সাহিত্য, মহাকাব্য, পুরাণ, বৌদ্ধ সাহিত্য, জৈন সাহিত্য প্রশস্তি। আর বৈদেশিক সাহিত্যের মধ্যে রয়েছে গ্রিক, রোমান, চৈনিক, তিব্বতীয়, মুসলিম সাহিত্য, মানে গ্রিক সাহিত্য, রোমান সাহিত্য, চৈনিক সাহিত্য, মুসলিম সাহিত্য, সেগুলো। দেশীয় সাহিত্যের উপাদানসমূহ, দেশীয় সাহিত্যের উপাদানের মধ্যে রয়েছে বৈদিক সাহিত্য, যেটা আমরা এখন জেনেছিলাম। পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ হল ঋগ্বেদ। এর রচনাকাল ধরা হয় খ্রিস্টপূর্বাব্দ 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দে। বৈদেশিক সাহিত্যে সাহিত্য বলতে আমরা ব্রাহ্মণ, অরণ্যক ও উপনিষদকেই বুঝি। তারপরের পয়েন্টটা হলো ধর্মশাস্ত্র ও অর্থশাস্ত্র। এর মধ্যে রয়েছে নারদ স্মৃতি, বৃহস্পতি স্মৃতি, কটিলের অর্থশাস্ত্র উল্লেখযোগ্য। মনে রাখবে কটিলের অর্থশাস্ত্র খুবই একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। মহাকাব্য, পুরাণ, আমরা জানি ভারতীয়দের ইতিহাস রচনায় অপর উল্লেখযোগ্য অবদান হলো 2 মহাকাব্য, একটি হলো রামায়ণ আর একটি হলো মহাভারত। আর ভারতের ইতিহাস রচনায় পুরাণের গুরুত্ব অপরিসীম। আমরা জানি 18 পুরাণ রয়েছে, তার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য পুরাণ হলো মৎস্য পুরাণ, বায়ু পুরাণ, বিষ্ণু পুরাণ, পদ্ম পুরাণ, অগ্নি পুরাণ বিশেষ উল্লেখযোগ্য। ইতিহাসশ্রয়ী রচনা উপাদানসমূহ হলো যেমন বাণভট্টের হর্ষচরিত, সন্ধ্যাকান্ত নন্দীর রামচরিত, কলহনের রাস্তারঙ্গিনী উল্লেখযোগ্য। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে হর্ষচরিত গ্রন্থটি কার লেখা, তাহলে উত্তর হবে বাণভট্টের। যেমন আসতে পারে রামচরিত গ্রন্থটি কার লেখা, সন্ধ্যাকান্ত নন্দীর, রাস্তারঙ্গিনী গ্রন্থটি কার লেখা, কলহনের। খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবে এগুলো। বিবিধ বিদ্যা বিষয়ক রচনার মধ্যে যেগুলো রয়েছে সেগুলো হলো পণিনির অষ্টাধ্যায়ী, পতঞ্জলির মহাভাষ্য, আর্যভট্টের সূর্য সিদ্ধান্ত, ব্রহ্মগুপ্তের ব্রহ্ম সিদ্ধান্ত, বরাহমিহিরের বৃহৎ সংহিতা। খুবই উল্লেখযোগ্য উপাদান। এখানে এই যে পয়েন্টগুলো দিয়েছি আমি, সেগুলো ভালো করে দেখে নেবে। কিন্তু আমি কিন্তু কি যে পয়েন্টগুলো আছে সেগুলো আমি এখানে তুলে ধরেছি, এখান থেকে একটা প্রশ্ন আসবে, এগুলো দেখে নেবে। বৈদেশিক সাহিত্য, এবার আমরা দেশীয় সাহিত্য আলোচনা করেছিলাম। বৈদেশিক সাহিত্যের মধ্যে উল্লেখযোগ্য হলো গ্রিক রাষ্ট্রদূত মেগাস্থিনিসের ইন্ডিকা। যে মেগাস্থিনিস ছিলেন, তিনি ছিলেন সেলুকাসের রাষ্ট্রদূত ছিলেন, তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় এসেছিলেন, তখন তিনি মৌর্য বংশ সম্পর্কে তিনি লিখেছিলেন। তিনি প্লিনির ন্যাচারাল হিস্ট্রি, চীনা পরিব্রাজক ফাইনের ফো কু কিং, আলবিরিনির লেখা তহকক ই হিন্দ, এই যে গ্রন্থগুলো এগুলো দেখে নেবে তোমরা। প্রত্নতাত্ত্বিক উপাদান কোনগুলো, প্রত্নতাত্ত্বিক উপাদানগুলিকে আমরা 3 ভাগ করতে পারি। একটি প্রথম হলো লিপি বা লেখক, মুদ্রা, স্থাপত্য, ভাস্কর্য। লিপি বা লেখক, ভারতের প্রাচীন ভারতের ইতিহাসে রচনার সবচেয়ে উল্লেখযোগ্য উপাদান হলো লেখক। ভারতবর্ষের প্রাচীন প্রথম সংস্কৃত লেখা রুদ্র দামনের জুনাগড় লিপি, সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি, দ্বিতীয় পুলকেশী
এর আয় হল প্রশস্তে উল্লেখযোগ্য। তাহলে বৈদেশিক উপাদানের মধ্যে এই যে লিপিগুলো সেগুলো দেখে নেবে। মুদ্রার মধ্যে রয়েছে প্রাচীন ভারতের ইতিহাস রচনায় মুদ্রা এক অনবদ্য দলিল। মুদ্রা শকাব্দ ও গুপ্তাব্দের সাক্ষ্য বহন করে, তাহলে এটা মনে রাখতে হবে। আর এখানে একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন হলো, ভারতের প্রথম স্বর্ণ মুদ্রা প্রচলন করেন কনিষ্ক। তাহলে আসতে পারে ভারতের প্রথম স্বর্ণ মুদ্রা কে প্রচলন করেন, তাহলে আনসার হবে কনিষ্ক। এবার আমরা কিছু প্রশ্ন উত্তরে আমরা জেনে নেব। তা দেখো, প্রথম প্রশ্ন দেখো, প্রত্নতাত্ত্বিক উপাদানকে কয়ভাগে ভাগ করা হয় ও কি কি? আমরা এটা জানি তিন ভাগে ভাগ করা হয়, একটি লিপি, মুদ্রা এবং স্থাপত্য ভাস্কর্য। অষ্টাধ্যায়ী রচয়িতাকে, এটা আমরা এখানে দেখেছিলাম ডিটেলসের মধ্যে, কোনিনি। পুরাণ সংখ্যা কয়টি? 18টি পুরাণ রয়েছে। মৌর্য, 4 নম্বর প্রশ্ন হলো, দেখো মৌর্য যুগের ইতিহাস কোন গ্রন্থ থেকে জানা যায়? এটি হলো মেগাস্থিনিসের ইন্ডিকা গ্রন্থ থেকে আমরা মৌর্য যুগের ইতিহাস জানতে পারি। ফায়েন কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? ফায়েন ছিলেন একজন চীনা পরিব্রাজক ছিলেন, তিনি দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে এসেছিলেন। হিউয়েন সাং কার রাজত্বকালে ভারতে আসেন? হিউয়েন সাং একজন চীনা পরিব্রাজক ছিলেন, তিনি হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতবর্ষে এসেছিলেন। কোটিলের আসল নাম কি? বিষ্ণুগুপ্ত। সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন? হরিসেন। খুবই ইম্পর্টেন্ট এটা। পঞ্চতন্ত্রের রচয়িতা কে? বিষ্ণু শর্মা। প্রাচীন ভারতের মেকিয়াভেলি কাকে বলা হয়? কোটিলকে বলা হয়, তিনি যে রাষ্ট্রবিজ্ঞানের যে তার যে কৃতিত্ব ছিল সেজন্য বলা তাকে মেকিয়াভেলি বলা হয়। আইহোল প্রশস্তি থেকে কোন রাজার কথা জানা যায়? দ্বিতীয় পুলকেশীর কথা জানা যায়। নাসিক প্রশস্তি থেকে কোন রাজার কথা জানা যায়? গৌতমীপুত্র সাতকর্ণীর কথা জানা যায়। রাস্তরঙ্গিনী কোন ভাষায় রচিত একটি গ্রন্থ? সংস্কৃত ভাষায়। তাহলে এটি কে লিখেছিলেন? কলহন লিখেছিলেন রাস্তরঙ্গিনী। আর্যদের স্বর্ণমুদ্রার নাম কি? খুব ইম্পর্টেন্ট, মনা ও নিস্ক। কে ভারতবর্ষকে নেতৃত্বের জাদুঘর বলেছেন? ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ। খুবই ইম্পর্টেন্ট। ইতিহাসের জনক কাকে বলা হয়? এটা আমরা সবাই জানি, হেরোডটাসকে। এলাহাবাদ প্রশস্তি কার রচনা? আনসার হবে সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন। তারা হরিসেন এলাহাবাদ প্রশস্তি লিখেছিলেন। ভারতের প্রাচীনতম লিপি কোনটি? এটি হবে সিন্ধু লিপি। মুদ্রাক্ষাস কি রচনা করেন? বিশাখ দত্ত। খুবই ইম্পর্টেন্ট। ভারতকে মহামানবের সাগর তীরে কে বলে আখ্যা দিয়েছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। কে ভারতের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি? রাস্তরঙ্গিনী। খুবই ইম্পর্টেন্ট। কোন ঐতিহাসিক, এটা ঐতিহাসিক হবে, ঐতিহাসিক হবে, কোন ঐতিহাসিক ভারতকে হিমালয়ের দান বলেছেন? কে এম পনিক্কর। ভারতবর্ষের প্রাচীন নাম কি ছিল? জম্বুদ্বীপ। হরপ্পা শব্দের অর্থ কি? এতে অর্থ হবে পশুপতির খাদ্য। খুব ইম্পর্টেন্ট। আর মহেঞ্জোদারো শব্দের অর্থ কি? এটি উত্তর হবে মৃতের স্তূপ বা মরার ঢিবি। মহেঞ্জোদারোর নির্দেশন কি আবিষ্কার করেন? এটা আমরা জানি রাখালদাস বন্দ্যোপাধ্যায় আবিষ্কার করেছিলেন কত খ্রিস্টাব্দে? 1922 খ্রিস্টাব্দে। প্রত্ন কথার অর্থ কি? পুরনো। অর্থশাস্ত্রের রচয়িতা কে? এটি আনসার হবে কৌটিল্য বা চাণক্য, তাকে চাণক্য বলা হয়। তার আসল নাম ছিল কি? বিষ্ণুগুপ্ত। পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ কোনটি? এটি আনসার হবে ঋগ্বেদ। হরপ্পা সভ্যতার একটি বন্দরের নাম লেখো। তার একটি বন্দর হবে কি? লোথাল। এটি ছিল একটি বন্দর। ভারতীয় প্রত্নতাত্ত্বিক জনক কাকে বলা হয়? আলেকজান্ডার কানিংহামকে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনটা। হরপ্পা সভ্যতার মানুষ কোন দেবতার পূজা করত? পশুপতি শিবের পূজা করত। হরপ্পা সভ্যতার আদিবাসীরা কোন পাখিকে পূজা করত? খুবই ইম্পর্টেন্ট, এই ছোটো ছোটো ডিটেলসগুলো জানতে হবে পায়রাকে।
কোন অঞ্চল থেকে ব্রোঞ্জের নিত্যরত মহিলা মূর্তি পাওয়া গিয়েছে? মহেঞ্জোদারো থেকে। আর এই মহেঞ্জোদারো ছিল হরপ্পার রাজধানী ছিল। দিয়েছি আমি কোশ্চেনটা, হরপ্পা সভ্যতার রাজধানী কোন নগরকে বলা হয়? মহেঞ্জোদারোকে। গ্যাটওয়ে অফ সিটি, গ্যাটওয়ে সিটি কোন নগরীকে বলা হয়? হরপ্পাকে বলা হয়, গ্যাটওয়ে সিটি বলা হয়। কে কবে মহেঞ্জোদারোকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করেন? খুবই ইম্পর্টেন্ট এটা। ইউনেস্কো 1980 খ্রিস্টাব্দে মহেঞ্জোদারোকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করেছে করেন। সিন্ধু সভ্যতার প্রকৃতি কীরূপ? আমরা জানি সিন্ধু সভ্যতা হলো একটি নগর কেন্দ্রিক সভ্যতা, আর আর্য সভ্যতা ছিল একটি গ্রামীণ কেন্দ্রিক, এটা মনে রাখবে। হরপ্পা সভ্যতার জনগণ কোন ধাতুর ব্যবহার জানতো না? লোহার ব্যবহার তারা জানতো না। পৃথিবীর বৃহত্তম মহাকাব্য কোনটি? মহাভারত। তোমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে পারো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে পারো। থ্যাংক ইউ সবাইকে।